হাবিল ও কাবিলের কোরবানি দেওয়ার ঘটনা। আবার আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে। পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম এর সন্তান জন্ম হতে লাগলো। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে, কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকেই গেল। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী, তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না, সে হিসেবে এটি হলো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানব জাতি বিলুপ্ত হয়ে যেত, কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়, প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো। একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না, বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে। হাবিল ও কাবিল ছিল ভিন্ন জোড়ার, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায়, একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়, হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না, সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে, কিন্তু কাবিল বেঁকে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না, যেভাবেই হোক নিজের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে সে। এমত অবস্থায় পিতা হযরত আদম আলাইহিস সালাম একটি মীমাংসা করলেন, তাদের দুজনকে আল্লাহর নামে কোরবানি দিতে বললেন। যার কোরবানি আল্লাহ গ্রহণ করবে তার ইচ্ছাই জয় হবে। কার কোরবানি গৃহীত হলো আর কার কোরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায়? তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না। সে সময়ে কোনো জিনিস কোরবানি দিলে আসমান হতে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে। পিতা হযরত আদম আলাইহিস সালাম এর দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়েই কুরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহর কাছে। হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। আল্লাহ হাবিলের কুরবানিকেই কবুল করলেন, উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল, হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে। কিন্তু কাবিল এই অপমান সহ করতে পারল না, সে ভাবল হাবিলের জন্য তার কোরবানি আল্লাহ গ্রহণ করেনি। কোরবানিতে প্রত্যাখ্যান হওয়ায় এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়ায় সে অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। রাগের বশে হাবিলকে সে বলল, তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না, প্রয়োজনে তোকে হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ঠ ইবলিশ। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল, সে বলেছিল, আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছু করব না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এই কথা কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন ঘটালো না, ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করল তার আপন ভাইকে। এরপরই কাবিলের মন গলে যায় এবং অনুভব করে, আহারে কত বড় ভুল করে ফেলল, সে নিজের ভাইকে নিজ হাতে মেরে ফেলল, এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে। ভেতরে ভেতরে সে অনেক উত্তপ্ত হলো এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তখন মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোনো মানুষের মৃত্যু ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন, তখন দেখলো একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করলো, তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল। এটি দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে, তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানব জাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেশতা এবং এদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন যেন এদের দেখে
কাবিল শিখতে পারে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনি যদি এরকম ইসলামিক ভিডিও, ইসলামিক ঘটনা, ইসলামিক কাহিনী, ইসলামিক গল্প দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের ইসলামিক গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।